সানডে মানে কিছু ভালো কিছু খাওয়ার মন করে, সবারই করে। আজকে আমাদের ছুটি, কারণ প্রতি সানডে আমার নর্মালি ছুটি থাকে। আর ছুটির দিন মানে একটু নিজের চর্চা, পেটের চর্চা অনেক কিছুই করতে হয়। বাজার থেকে নিয়ে এলাম পালং শাক, একটু চিকেন আর পনির, কারণ আমার চিকেন চিকেনটার সাথে একটু পনির খেতে ইচ্ছে করলো, এই কারণে কিছুটা রেখে দেবো কালকে, তাহলে লাঞ্চে আমি নিয়ে চলে যাব। আর বাজার থেকে এই জিনিসগুলো কিনে নেওয়ার পর আমি চলে এলাম রান্নাবান্নার প্রিপারেশনে। কথা থাকলাম তো কি হয়েছে, রান্নাবান্নাতে আমি কখনো কঞ্জুসি বা কখনো ল্যাদ খাওয়া দেখাই না, কারণ রান্না করতে আমার বরাবরই ভালো লাগে। মা মনে করে আমি একদম রান্নাবান্না কিছুই পারি না, কিন্তু জানি ভিডিওটা মা আজকে দেখবে, আর দেখলেই বুঝতে পারবে যে আমিও কিছুটা না কিছু পারি। যাই হোক, আমার রান্না করার ইচ্ছে প্রচুর। আগে যখন ডিউটি করতাম তাও আমি দু চারটে রান্না করে নিজে খেয়েই যেতাম, একটা হলেও আমি রান্না করবো, বাইরের খাওয়ার আমি কখনো কিনি না। আর এখানে কথা বলতে বলতে আমার পালং পনিরের মশলাগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, তার জন্য আমি কাজু, তারপরে রসুন আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে মিক্সিতে দেবো বলে সব আমি নিয়ে নিলাম। আর এই জলটা আমি ফেললাম না, কারণ এই জলটা অনেক প্রোটিন, যাই হোক। আর যদি না এটা সেদ্ধ করা হয়, এমনি তো একটু একটা একটা গন্ধ করে যেটা ভালো লাগে না, তাই ভালো করে সেদ্ধ করে আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম মিক্সিতে দেওয়ার জন্য। আর ওটা যতক্ষণ মিক্সিতে হচ্ছিল ততক্ষণ আমি বাটারটা দিয়ে এখানে একটু পনিরটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর আমি বাড়িতে গেলে একবার পালং পনির খাইয়েছিলাম ফ্যামিলিকে, ওটা ছিল আমাদের ঘরের গাছের পালং শাক, যেটা আরও বেশি টেস্টি হয়। বাজারের শাক তো সার ওষুধ থাকে, কিন্তু কিন্তু ঘরের জিনিসের টেস্টটাই আলাদা, কারণ ঘরের পালং শাক বলুন, আর মাঝে মাঝে তো আমি ঘরের দুধ ফেটিয়েও পনির বানিয়েছি, যেটা খেতে সত্যি অসাধারণ হয়। আর এখানে পনিরটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে, কারণ একটু ভাজা ভাজা না থাকলে কালারটাও কেমন একটা ভালো লাগে না। এদিকে আমার পালং শাকটাও পেস্ট হয়ে গেল। এবার আরেকটু বাটার দিয়ে, আমি এখানে কোনো সর্ষের তেল ইউজ করিনি, কারণ আমার এই পালং পনিরটা একটু বাটার দিয়ে খেতেই ভালো লাগে। বাটারটা দিয়ে তাতে আমি আবারটার এই পেস্টটা আমি ভালো করে অ্যাড করে দিলাম ওখানে। আর পেস্টটাকে এমন করে আমি মারছিলাম, অনেকক্ষণ ধরেই আমি করেছি, যেটা ভিডিওতে আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কিন্তু সত্যি বলতে কি অনেকক্ষণ ধরেই আমি ওটা করেছি, কারণ ওই যে একটা স্মেল যতক্ষণ না যাচ্ছিল না আমি ততক্ষণ পর্যন্ত ওটাকে ফুটিয়েছি। আর ফুটিয়ে ফুটিয়ে মেরে ওর তার থেকে যখন তেলটা ছাড়ছিল তখন আমি ওটা বন্ধ করে পনিরটা দিলাম। পনিরটা দেওয়ার পর আমি অল্প একটা ওই গুড়ের বাতাসে একটু মিস করেছিলাম, যেটা আমি দেখালাম না এখানে, কারণ না হলে একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগে না। ব্যাস আমার পালং পনির রেডি। তারপরে চলে গেলাম চিকেনের প্রিপারেশনে। চিকেনের জন্য আমি কিছুটা পেস্ট করে নিয়েছিলাম আর কিছুটা মশলা এমনি ভাজা ভাজা করেছিলাম। তেলটা দেখো আমি খুবই কম দিয়েছি, কিন্তু ভিডিওর শেষে দেখতে পাবে কতটা চিকেনটা তেল ছেড়েছিল। আর এই তেলটা যখন আমি এই তেলটাতে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছিলো তখন আমি পেস্টটা দিয়ে দিলাম, কারণ দেশি মুরগি তো অনেকক্ষণ লাগবে রান্না করতে, তাই আমি তাড়াতাড়ি ভিডিওটা তো দেখাচ্ছিলাম। আর একটু লবণও অ্যাড করে নিয়েছি ওতে, তাতে একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো মিক্স করে নিয়েছি। তারপরে পেস্টটাকে আমি অনেকক্ষণ ধরে ফোটাতে দিয়েছিলাম, কারণ যতক্ষণ না তেল ছাড়ছে চিকেনটা দিতেও ভালো লাগে না। এরপর অনেকক্ষণ নাড়াচড়া করার পর হালকা হালকা তেল ছাড়লো তখন আমি টমেটো দিয়েছিলাম, কারণ টমেটো না হলে চিকেনের রঙও হবে না, যেহেতু আমি শুকনো লঙ্কা এখানে একটু অতটা দিইনি। ব্যাস তারপরে যখন আমি খুলে দেখি যে অনেকটা টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, তারপরে আমি ওটাতে চিকেনটা অ্যাড করেছিলাম। সত্যি বলতে কি ব্রয়লার মুরগি আমার শুধু চিকেন স্টু করেই খেতে ভালো লাগে, কিন্তু ব্রয়লারের আমার এরকম চিকেন মশলা করে খেতে ভালো লাগে না। কিন্তু দেশি মুরগির পাতলা ঝোল বানাবো বলেও এতগুলো মশলা হয়ে গেছে। যতই হোক মনে একটা শান্তি ছিল যে তেলটা তো এতটা আমি দিইনি, কারণ সত্যিই আমি তেল একটু কমই দিয়েছি। এক কিলো চিকেনে আমি কতটা তেল দিই সেটা তো তোমরা দেখতেই পেলে, না হলে আমার তেল অতটা আমি খাই না, আর ওই জন্য আমি একটু কম তেলে দিয়েছি, কারণ আমি জানি চিকেন অবশ্যই তেল ছাড়বে, আর এমনি চিকেনটাতে একটু চর্বি চর্বি ছিল। ব্যাস যখন ওই তেলটা ছাড়তে শুরু করলো তখন আমি চিকেনটা আবার ওতে অ্যাড করে নাড়াচড়া করছিলাম অনেকক্ষণ ধরে, কারণ তেলটা ছাড়তে শুরু করলেই আমি আলুটা দিয়েছিলাম। আর দেশি চিকেন তো একটু সেদ্ধ না হলে আলুটা দিলে আলুটাই গলে যাবে। যাই হোক অনেকক্ষণ পর দেখলাম চিকেনের কালারটা সুন্দর হয়ে আসছে, এখনও কষাই চলছে, তাই আমি একটু গোলমরিচ আর একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢাকিয়ে রেখে দিলাম। ভিডিওটাতে দেশি চিকেন হতে এত তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু ছিল না, একটু যেই হয়ে গেল আমি যখন দেখলাম চিকেনটা হয়েই এসছে সেদ্ধ তখন আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম ভালো করে। আর এবার মশলাতে যাওয়ার যে জলটা ছিল সেটা আমি সম্পূর্ণ চিকেনের সাথে মিশিয়ে দিলাম। দেশি চিকেন খেতে আমার এত ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে। গেল আমার চিকেন রান্না অলমোস্ট কমপ্লিট। চিকেনটা আজকে খুব ভালোই হয়েছিল, নিজে রান্না করছি বলে বলছি না। যাই হোক আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।